উদ্বোধনের অপেক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি শিল্পকলা একাডেমি কমপ্লেক্স, যেখানে মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে, বিকশিত হবে সাংস্কৃতিক কর্মীদের মেধা। শিল্পকলা একাডেমি কমপ্লেক্স ভবনের নির্মাণের কাজ শেষ হওয়ায় সাংস্কৃতিক কর্মীও খুব খুশি। নবাবগঞ্জ থেকে শামীম হোসেন শামনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সহ অবস্থান, শিক্ষা, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল ইতিহাস রয়েছে ঢাকার নবাবগঞ্জের। কিন্তু মুক্তচিন্তার সাংস্কৃতিক চর্চার কোনো ধরনের প্রতিষ্ঠান ছিল না এখানে। সাংস্কৃতিক চর্চা বিকাশে স্থানীয় এমপি সালমান এফ রহমান ও নবাবগঞ্জের বাসিন্দা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর প্রচেষ্টায় 2018-19 অর্থবছরে প্রায় 1,74,00,000 টাকা ব্যয়ে নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি ভবন, মুক্তমঞ্চ, প্রশিক্ষণ ভবন নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় সরকার, প্রকৌশলী অধিদপ্তর। নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় উপজেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স ভবন। নবাবগঞ্জে শিল্পকলা একাডেমির কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ শেষ হওয়ায় সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা। এ ফলে উপজেলায় একটি সাংস্কৃতিক বলয় গড়ে উঠবে বলে মনে করছেন তারা। যেখানে উপজেলার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে, সেখানে মুক্তচিন্তার অধিকারীদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে, বিকশিত হবে সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক চর্চা, এমনটাই মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। প্রাচীন সংস্কৃতি নির্ভর এই নবাবগঞ্জ উপজেলার বিস্তৃত সাংস্কৃতিক চর্চার মাধ্যম একসময় ছিল না বললেই চলে। বর্তমান সময়ের সংসদ সদস্য সালমানুর রহমান এবং আমাদের নবাবগঞ্জেরই কৃতি সন্তান লিয়াকত আলী লাকী সাহেবের প্রচেষ্টায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। সেই সাথে এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি মেটানোর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবাবগঞ্জ উপজেলা সাংস্কৃতিক কর্মীদের একটা প্রাণের দাবি ছিল যে এই অঞ্চলে একটা শিল্পকলা একাডেমি প্রয়োজন ছিল, অনেকটাই প্রয়োজন ছিল। কেননা এই অঞ্চলটা মুক্তমঞ্চে কাজ করার মতো সুযোগ সুবিধা ছিল না। তাই সালমান এফ রহমানের স্থানীয় সংসদ সদস্য ও এই অঞ্চলের কৃতি সন্তান দুইবারের মহাপরিচালক শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী ভাইয়ের প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি স্থাপন হচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এই জন্য আন্তরিকভাবে দুজনকেই সাধুবাদ জানাই। বর্তমান সরকার, সংস্কৃতি শিল্প বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলাদেশে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রসারিত করার জন্য শিল্পকলা কমপ্লেক্স উপজেলা পর্যায়ে হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা ঢাকা জেলার মধ্যে এই কমপ্লেক্সটি সম্পন্ন হয়েছে শতভাগ। মাননীয় সংসদ সদস্য দোহার নবাবগঞ্জ ঢাকা এক জনাব সালমান এফ রহমান মহোদয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন ঝিলু এবং ইউনো মহোদয়ের সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে। অচিরেই মহামারী শেষ হলে আমরা এটাকে উদ্বোধন করব। মহাকবি কাইকোবাদের জন্মস্থান নবাবগঞ্জে শিল্পকলা একাডেমির কমপ্লেক্স নির্মাণ হওয়ায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এর মাধ্যমে উপজেলার নতুন সংস্কৃতি কর্মীর সৃষ্টি হবে বলে মনে করেন তারা। বিকশিত হবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। মহাকবি কাইকোবাদের এই নবাবগঞ্জের শিল্প সাহিত্যে ভরপুর এই নবাবগঞ্জে সুদীর্ঘ দিনের যারা শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত তাদের চিন্তা চেতনায় ছিল যে এখানে একটা শিল্পকলা একাডেমি এবং মুক্ত নাট্যমঞ্চ গড়ে উঠুক। এটা আজকে আমাদের সফল হতে যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের শিল্পকলা একাডেমি এই নবাবগঞ্জে শুভ উদ্বোধন হবে। নবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল মুক্তমঞ্চ, শিল্পকলা একাডেমি এবং এই সংস্কৃতির ক্ষেত্রে একটি গবেষণা কেন্দ্র। আজকে আমরা সে উষালগ্নে এসেছি। শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে নবাবগঞ্জের শিল্প সাহিত্য সংস্কৃতির আরও বিকাশ হবে। শিল্প ও সংস্কৃতি চর্চায় প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি মুক্তচিন্তার সাংস্কৃতিক চর্চা ও গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উপজেলা সাংস্কৃতিক কর্মীদের মনের আশা পূরণ হয়েছে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি HM সালাউদ্দিন মঞ্জু। নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন
নির্মাণের কাজ শেষ হয়েছে। আমরা জানি শিল্প সংস্কৃতি চর্চার জন্য শিল্পকলা একাডেমি প্রতিটা উপজেলায় একটি মুক্ত মঞ্চ নির্মাণ করছে। আমরা জানি শিল্প সংস্কৃতির চর্চা যত বেশি হবে তত বেশি দেশের উন্নয়ন হবে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণ এই শিল্পকলা একাডেমিতে তাদের শিল্পচর্চার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে থাকে।